বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও আইনজীবীদের দাবির মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শনিবার তিনি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে পদত্যাগ করেছেন আপিল বিভাগের আরো পাঁচজন বিচারপতি সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছেন মোহাম্মদ আশফাকুল ইসলাম তিনি আপিল বিভাগের বিচারপতি ছিলেন এছাড়া হাইকোর্ট থেকে জ্যেষ্ঠতার বিবেচনায় আপিল বিভাগে আসবেন বাকি বিচারপতিরা এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডঃ আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান